হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং জাস্ট ফাটাফাটি আছো। আমিও কিন্তু দারুণ আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। টাইটেল আর থাম্বনেল দুটো দেখে বুঝতে পেরে গেছো যে আমি কী নিয়ে আজকে ভিডিও করব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি ভিডিও করব পপিদিকে নিয়ে। অবশ্যই আমি আজকে আমি ভিডিও করব। তো আজকে আমার আলোচনার টপিক হচ্ছে পপিদিকে নিয়েই আলোচনা করব। আলোচনার টপিক হচ্ছে বড়দিনের পর থেকে কিন্তু পপি কিচেন উইথ ভিলেজ ফুডে একটা অবিশ্বাস্য ভিউজ হচ্ছে, যেটা মানে আগের ভিউজের তুলনায় অনেকটা 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 বেশি, মানে বড়দিনের বড় চমক বলা যেতে পারে। তো বড়দিনের বড় চমকে কত কী ভিউজ বেড়েছে, তো সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব এবং সেটা তোমাদের সাথে তুলে ধরব। ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তোমাদের, একটু অন্যরকমের ভিডিও, প্লিজ তোমরা স্কিপ না করে দেখো। আর তোমরা যারা পপিদির ফ্যান হয়ে থাকবে তাদের তো অবশ্যই ভালো লাগবে। তো চলো আর বেশি ভাট না গিয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, ফোনে আমি প্রথমে সার্চ করে নেব পপি কিচেন উইথ ভিলেজ ফুড। তো বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুড আমি একদম সার্চ করে নিয়েছি এবং আমার ফোনে ফ্রন্ট পেজে চলে এসেছে পপি কিচেন উইথ ভিলেজ ফুডের লোগোটা চলে এসেছে। তো আমি আলোচনা করব যে এর আগে তোমাদের আমি আলোচনা করেছিলাম যে ভিউজের পরিমাণটা কিন্তু অনেকটাই কম ছিল পপিদের ভিডিওগুলোতে, কারণ অনেকটা কিছু প্রবলেমের জন্য ইউটিউবে অনেক ভিউজ কম আসছিল। তবে বড়দিনের পর থেকে একটা বড় চমক দেখা গেছে পপিদের ভিডিওগুলোতে, অনেক ভিডিওর ভিউজ পুরো আকাশ ছোঁয়া। তো সেগুলোই আজকে আমি আলোচনা করব, কোন কোন ভিডিওগুলো অনেক বেশি স্কোর করেছে, অনেক বেশি ভিউজ এসছে, তো সেটাই আজকে আমি আলোচনা করব। তো দেখো বন্ধুরা, একদিন আগে যে ভিডিওটা পোস্ট করা হয়েছে, একদিন আগে যে ভিডিওটা পোস্ট করা হয়েছে সেখানে ভিউ এসছে 2.2 লাখ, মানে অনেকটা পরিমাণে ভিউ বেড়েছে। এর আগের যে ভিডিওগুলো আমি আলোচনা করেছিলাম সেখানে একদিনের ভিডিওতে ভিউ এসেছিলো প্রায় 1 লাখের একটু ওপরে, মানে সেখানে 2.2 লাখ ভিউ চলে এসেছে। মানে তাহলে ভিউজটা অনেকটাই বেড়েছে, মানে ডবলেরও বেশি বেড়েছে। 3 দিন আগের একটা ভিডিও পোস্ট করা হয়েছে, সেখানে ভিউ এসছে 4.5 লাখ, মানে প্রায় 5 লাখের কাছাকাছি ভিউ চলে এসছে 2 দিনের ভিডিওতে। তাহলে ওটা যখন 1 সপ্তাহের ভিডিও হবে আরও ভিউজের পরিমাণটা আরও অনেকটাই বাড়বে। তো এর আগে 2 দিনের ভিডিওগুলোতে প্রায় 1 লাখ 1.5 লাখ কি 2 লাখ মতন ভিউজ ছিল, এত অপ্রত্যাশিত কিন্তু ভিউজ ছিল না, যেটা বড়দিনের পর থেকে অনেকটাই বেড়েছে, একটা বড় চমক বলা যেতে পারে পপিদের ভিডিওতে। তো তারপরে 5 ডেজ আগে যে ভিডিওটা পোস্ট করা হয়েছে সেখানেও 4.4 লাখ ভিউ এসছে, মানে প্রায় কাছা 4.5 লাখ এরকমই ভিউ আসছে 2-3 দিনের মধ্যে। তো এটা যখন 1 সপ্তাহ হবে ভিউজের পরিমাণটা আরও বাড়বে, যখন 1 মাস হয়ে যাবে তখন ভিউজের পরিমাণটা অপ্রত্যাশিতভাবে বেড়ে যাবে। তো দেখো, সব থেকে আরেকটা বড় চমক হচ্ছে 6 দিনের আগের যে ভিডিওটা পোস্ট করা হয়েছে, মাত্র 6 দিন আগের যে ভিডিওটা পোস্ট করা হয়েছে সেখানে অপ্রত্যাশিত, মানে যে ভিউজটা সত্যি কল্পনা করা যায় না, 7.8 লাখ ভিউ চলে এসছে। মাই গড, প্রায় 6 দিন আগের ভিডিওতে 7.8 লাখ, মানে প্রায় 8 লাখের কাছাকাছি মাত্র 6 দিনের ভিডিওতে ভিউ চলে এসছে। তাহলে বন্ধুরা, এর আগের যে 2-3 দিনের যে ভিডিওগুলো সেগুলো যখন 1 সপ্তাহ হবে তখন ভিউজের পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে। তো দেখো, 8 দিন আগের একটা ভিডিওতে 4.5 লাখ, 9 দিনের একটা ভিডিওতে ভিউ এসছে 4.4 লাখ, 10 দিন আগের একটা ভিডিওতে 4.4 লাখ, 12 দিন একটা ভিডিওতে 5.5 লাখ। তো দেখো, এটা আমি 1 সপ্তাহের মধ্যে আমি ভিডিওগুলোর কথা বললাম, এ মানে তখন আমি আলোচনা করেছিলাম যে এর আগের যে পার্টটা আমি বানিয়েছিলাম পপিদিকে নিয়ে, সেখানে ভিউজের সংখ্যাটা 1 মাস 1 সপ্তাহের মধ্যে প্রায় 2-2.5 লাখের কাছাকাছি ছিল। কিন্তু বড়দিনের পর থেকে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেগুলোতে ভিউজের পরিমাণ ডবলেরও বেশি হয়ে গেছে, মানে প্রায় 8 লাখ 7 লাখ 10 লাখের কাছাকাছি ভিউ চলে এসছে প্রায় 1 সপ্তাহের মধ্যে। মানে একটু বেশি বা কম, ভিউজের পরিমাণটা তো সবসময় সমান থাকে না, একটু বাড়ে বা একটু কমে, এরকমটা হয় প্রত্যেক
ভিডিওতে সমান ভিউজ আসে না, সেটা আমরা সবাই জানি। প্রায় গড়পড়তা যে ভিউজটা এসছে প্রায় এক সপ্তাহ ভিডিওর মধ্যে, আমরা আশা করে নেবো যে গড়পড়তা ভিউজ হচ্ছে প্রায় 10 লাখের কাছাকাছি, মানে প্রায় 7-8 লাখ, 9 লাখ, 10 লাখ এরকম কাছাকাছি ভিউ চলে এসছে মাত্র এক সপ্তাহের ভিডিওগুলোতে। তাহলে সত্যি কি বন্ধুরা, এটা কি বড়দিনের বড় চমক হলো না? অবশ্যই কিন্তু এটা বড়দিনের বড় চমক, পপিদির ভিডিওগুলোর ক্ষেত্রে কিন্তু বড়দিনের বড় চমক। ভিডিও অনেকটাই ভিউজ অনেকটাই ডাউন হয়ে গেছিলো, কিন্তু বড়দিনের পর থেকে ভিউজের পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে যেও, আর কিন্তু শেয়ার করো অবশ্যই বন্ধুবান্ধবদের সাথে। আর তুমি যদি পপিদির ফ্যান হয়ে থাকো তাহলে কিন্তু একটা কমেন্ট করে দিও যে আমি পপিদির ফ্যান, আর একটা কিন্তু লাইক করতে ভুলো না। আর নতুন বন্ধু যারা আসবে তারা কী করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আজকের মতো তোমার থেকে বিদায় নিচ্ছি, পরের বার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো। আজকের মতন টাটা।